সমানীয় দর্শকবৃন্দ আপনি যদি একজন ব্যাঙ্ক গ্রাহক হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি কোনোভাবে স্কিপ করে যাবেন না তাহলে কিন্তু আগে যেয়ে বিপদে পড়তে পারেন কারণ দেখুন প্রত্যেক দিন প্রতারকরা নতুন নতুন কিছু না কিছু পদ্ধতি অবলম্বন করছে কিছু দিন আগে আমরা কি জানতাম প্রতারকরা ফোন করতে যে আপনার ডেবিট কার্ডটা এক্সপায়ার হয়ে গেছে বা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আপনার কোনো একটা ওটিপি যাবে ওটিপিটা বলুন আপনার ডেবিট কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে আমি ব্যাংক থেকে বলছি ওটিপি অনেকজন দিয়ে দিত ফুল করে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট খালি হয়ে যেত তো এবার দেখুন আপনি ওটিপি দেন আর নাই দেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু গায়েব হয়ে যেতে পারে আবার একটি নতুন পদ্ধতিকে অবলম্বন করেছে তো এটা থেকে বাঁচতে কী করবেন আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন এখানে দেখুন ফার্স্ট পেজে পাঁচটি পেজেতে পোস্টটি করা হয়েছে তো এখানে ফার্স্ট পেজে যে পোস্ট করা যায় দেখুন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ ক্রমাগত ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই অবশ্যই সদ্য সাংসদ দয়ানিধি মারানের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা সরিয়ে নিয়েছে প্রতারকরা দেখা যাচ্ছে ওটিপির ফাঁদে ফেলে বহু প্রতারক বহু অ্যাকাউন্ট থেকে টাকা হাতাচ্ছেন ডিজিটাল ব্যাঙ্কিং থেকে প্রতারণা বেড়ে যাওয়ায় এবার সতর্ক থাকতে কি করবেন সেই নিয়েই আজকে আলোচনা করব তো আর একটা কথা এই বিষয়ে আমি বলে রাখি এখন দেখুন ফোনেতে কিন্তু ওটিপি আসছে না একটা দেখবেন একটা মেসেজ যেখানে কপি ওটিপি বলে একটা অপশন থাকছে তো কপি ওটিপিতে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে সেকেন্ড পেজে যে পোস্টি করে দেখুন এক সাইবার নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ বলছেন বিভিন্ন প্রতারণামূলক অ্যাপ দিয়ে এই টাকা হাতানোর কাজ হতে পারে ভালো করে দেখুন অ্যাকাউন্ট হোল্ডারদের ব্যক্তিগত তথ্য জানতে হ্যাকাররা ব্যাংকের সার্ভার অনেক সময় হ্যাক করে নিচ্ছে বলেও দাবি করা হচ্ছে অ্যাপ দিয়ে কারোর ফোনে ঢুকে সেখানে পুরো টাকা হাতানোর প্রক্রিয়া চালিয়ে পরে ওটিপি ডিলেট করে এই পদ্ধতি এগিয়ে নিয়ে যাচ্ছে মানে বুঝতে পারছেন আপনারা জিনিসটা ভালোভাবে দেখুন এখন কিন্তু অনেক প্রতারণামূলক অ্যাপ্লিকেশন আছে আমরা জানি যেগুলো মোড এপিকে বলে যেগুলো আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন সেখান থেকেও কিন্তু টাকা হাতানো যায় তো আমি যে জিনিসটা বলতে চাইছি এখন দেখবেন প্রায় সময়ই কিন্তু মেসেজ আছে কপি ওটিপি একটা অপশন থেকে তো অনেকে বুঝতে পারে না কপি ওটিপিতে ক্লিক করে দেয় ক্লিক করলেই কিন্তু আপনার সমস্ত ডেটা চলে যাচ্ছে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে তো চলুন এবার নেক্সট পেজে দেখি তিন নম্বর পেজে দেখুন সাংসদ দয়ানিধি মারানের ক্ষেত্রে তিনি বলছেন যে এক লক্ষ টাকা ট্রান্সফারের সময় তিনি কোনো ওটিপি পাননি তার জায়গায় ওই অ্যাকাউন্টের অধিকারী তার স্ত্রীর কাছে ফোন আসে বিশেষজ্ঞ বিজয় শঙ্কর এক্ষেত্রে ব্যাংকের সার্ভারকে দোষ দিচ্ছে বলা হচ্ছে ভয়েস ফিশিং বা কণ্ঠ প্রতারণা করে এই ফান্দ পাতা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ব্যাংক থেকে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে কণ্ঠ প্রতারণা করে এই ফোন যাচ্ছেও লেনদেনের খবর নিয়ে ওই টাকা লোপাট করা হচ্ছে তো এক্ষেত্রে একটা কথা বলে কি ভয়েস ফিসিং ব্যাপারে কিন্তু অনেকেই জানে না তো যদি না জেনে থাকেন ইউটিউবে এর উপরে ভিডিও আছে ভালোভাবে দেখবেন ভয়েস ফিসিং কাকে বলে এটা সম্বন্ধে অবশ্যই জেনে রাখা দরকার তা নাহলে কিন্তু আপনিও যে কোনো দিন বিপদে পড়তে পারেন তো যাই হোক এবার আমরা চলে যাব সরাসরি নেক্সট পেজে তো এখানে তিন নম্বর পোস্ট দেখে নিলাম এবার চার নম্বর পেজে দেখুন বিশেষজ্ঞরা বলছেন সতর্ক থাকতে ফোন করার সময় মোবাইলে থাকা অ্যাপের কিছুতে ক্লিক না করা ভালো ভালোভাবে দেখুন ফোন যখন আপনি করবেন ফোন করার সময় মোবাইলে যে অ্যাপ্লিকেশন থাকে সেখানে কিন্তু কোনোভাবেই ক্লিক করবেন না তো সেই সময় নাকি ম্যালওয়্যার দিয়ে এস এম এস এ থাকা ওটিপি পড়িয়ে ফেলছে প্রতারকরা তখনই ওটিপি ডিলিট ডিলেট করে দেওয়া হচ্ছে ফলে গ্রাহক সেই ওটিপি দেখতে পাচ্ছেন না ততক্ষণে ও দিয়ে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে মানে আমি যে জিনিসটা আপনাদেরকে বললাম সেম জিনিস আপনি যখন কাউকে ফোন করবেন আপনার ফোনে যে অ্যাপ্লিকেশন ইনস্টল আছে মানে যেগুলো ইনবিল্ড ফোনে থাকে সেগুলো ছাড়া যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা ইনস্টল করে রেখেছেন সেগুলোতে ক্লিক না সেগুলো ক্লিক করলেই কিন্তু দেখবেন কপি ওটিপিগুলো একটা অপশন চলে আসবে তো সেখানে কিন্তু অটোমেটিক ক্লিক হয়ে যেতেই পারে ক্লিক করে দিতে পারেন তো তখন কিন্তু ওটিপিটা ডিলিট করে দিচ্ছে তার আগে আপনার টাকা হাতিয়ে নিচ্ছে এবার শেষ পেজে দেখুন যে পোস্টি করা হয়েছে ভয় এখানেই শেষ নয় সিম কার্ড ক্লোনিং করেও টাকা হাতানো চলছে ডুপ্লিকেট সিম কার্ড ব্যবহার করে এই টাকা হাতানো চলছে বিশেষজ্ঞরা বলছেন এই পন্থাতে প্রতারকরা ফোনের যাবতীয় অপারেশন সম্পর্কে জানছে আর প্রতারণার ফান পাচ্ছে মানে বুঝতে পারছেন জিনিসটা সতর্ক থাকতে কি কি করবেন মানে যখন ফোন করবেন তখন কোনোভাবে অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন না এবং আপনার সময়ে সময়ে যে কপি ওটিপি বলে মেসেজটা আছে কপি ওটিপিতে কখনোই ক্লিক করবেন না তো চলুন ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবেন এবং রিকোয়েস্ট রাখবো বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যায় চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো চলুন আজ এ পর্যন্তই